নমস্কার বন্ধুরা, সামনেই লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একটা বড় সুখবর জারি হয়ে গেছে। বর্তমানে আপনাদের রেজাল্ট কবে আউট হবে সেই সম্পর্কে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে মে মাসে আপনাদের রেজাল্ট আউট হবে। মে মাসে শেষ সপ্তাহের দিকে হয়তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মে মাসে মাঝামাঝি সময় আপনাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। কিন্তু সেই রেজাল্টে আপনাদের নাম্বার কত করে দেওয়া হচ্ছে, আপনাদের গ্রেজ নাম্বার কত করে দেওয়া হচ্ছে, আপনাদের পাশের হার কত হচ্ছে 2024 সেই সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত আছেন। কারণ 2024 আপনাদের মধ্যে অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকের পরীক্ষা খারাপ হচ্ছে। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা ভালো করে পরীক্ষা দিতে পারেনি, ভালো করে লিখতে পারেনি, আবার তার সাথে সরাসরি পর্ষদের তরফ থেকে খাতা দেখানিও নানা রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে জানানো হয়েছে খাতাতে তারা বড় কোশ্চেন না লিখে শুধুমাত্র ছোট কোশ্চেন লিখে এসছে, এমন অনেক ছাত্রছাত্রী আছে। তার পাশাপাশি এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রশ্নের বাইরে উত্তর লিখে এসছে, অর্থাৎ পরীক্ষা যা যা প্রশ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নের বাইরে নিজেদের ইচ্ছাধীন মতো উত্তর লিখে এসছে। তার কারণ, যাতে সাদা খাতা জমা না দিতে হয়। অর্থাৎ পরীক্ষাতে আপনারা যা যা কোশ্চেনের অ্যান্সার লিখে এসছেন তা সম্পূর্ণভাবে নিজেদের ইচ্ছাধীন, পরীক্ষার বাইরে কোশ্চেন। সেখানে নাম্বার কিভাবে দেওয়া হবে সে বিষয়ে এখন অনেকেই চিন্তিত আছেন। কিন্তু ইতিমধ্যেই আপনাদের নাম্বার তোলার কাজ শুরু হয়ে গেছে অনলাইন পোর্টালে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এবছর অনলাইনে নাম্বার তোলার ব্যবস্থা করা হয়েছে, আর সরাসরি পর্ষদের অফিসে গিয়ে নাম্বার জমা দিতে হবে না, এ বিষয়ে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু এখন নাম্বার কেমন দেওয়া হচ্ছে, বিশেষত মাধ্যমিকের ক্ষেত্রে আপনাদের গড়ে নাম্বার দেওয়া হচ্ছে। আপনারা যদি ন্যূনতম কিছু লিখে আসেন সেক্ষেত্রে আপনাদের নাম্বার দেওয়া হচ্ছে, কিন্তু সেটা গড় হিসাবে, অর্থাৎ ওভারঅল একটা নাম্বার কিন্তু আপনারা পাচ্ছেন, অর্থাৎ পাশ মার্কটুকুই আপনাদের দেওয়া হচ্ছে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 নিজেদের ইচ্ছাধীন মতো লিখে এসছে এবং যারা সঠিকভাবে কিছু লিখতে পারেনি, যারা বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে পারেনি, তাদের শুধুমাত্র পাশ মার্কটুকুই দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ পাশ মার্কের বেশি নাম্বার তাদের কোনোভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, গ্রেজ নাম্বার দিয়েও তাদের ন্যূনতম পাশ মার্কটুকুই দেওয়া হচ্ছে। ঠিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মতো। এমন অনেক প্রশ্ন আছে যারা নিজেদের ইচ্ছাধীন মতো উত্তর লিখে এসছে। বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ সব ক্ষেত্রেই কিন্তু এই একই পরিস্থিতি দেখা গেছে। সেই জন্য কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের পাশ মার্কটুকুই দেওয়া হচ্ছে, যাতে তারা পাশ করে নতুন ক্লাসে উঠতে পারে, সরাসরি কলেজে ভর্তি হতে পারে এই বিষয়ে। কিন্তু 2024 সালে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের নতুন কিছু ক্রাইটেরিয়া যোগ করা হচ্ছে। আপনাদের সরাসরি পাশ মার্কটুকু পেলে কিন্তু আপনারা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন না কলেজের ক্ষেত্রে। কারণ 2024 কলেজে নাম্বারের ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাডিশনালি যোগ করা হচ্ছে নতুন সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাশ মার্কটুকু হলে চলবে না। আপনাদের ভালো নাম্বার পেতে হবে, তবেই আপনারা নিজেদের ইচ্ছাদের মতো সাবজেক্ট নিতে পারবেন, এ বিষয়ে কিন্তু পর্ষদের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছে। তাই 2024 যদি আপনারা ন্যূনতম কিছু লিখে আসেন তাহলে সেটুকু পাশ মার্ক হিসাবে আপনারা পাবেন, তার থেকে বেশি কিছু পাবেন না, এটুকু কিন্তু এক্সপেক্ট করে রাখবেন। পাশ মার্কটুকুই কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে এবং ফেল করার মতো কিন্তু কোনো রকম পরিস্থিতি করানো হচ্ছে না। কারণ সামনেই লোকসভা ভোট, আপনারা জানেন সেই লোকসভা ভোটের জন্য আপনাদের পাশ করিয়ে দেওয়ার চেষ্টাই করা হচ্ছে। কিন্তু যদি কোনো ছাত্রছাত্রী শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু তাকে পাশ মার্ক দেওয়া সম্ভব হচ্ছে না। গ্রেজ নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে 5 থেকে 6 নম্বর, তারপরেও যদি কোনোভাবে পাশ না করতে পারে তাকে কিন্তু ফেল বলে গণ্য করানো হচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।